বিতর্কের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল আর এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সমাবর্তন অনুষ্ঠান বয়কট করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার বয়কট করি একেবারে বিস্ফোরক রাজন্যা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজন্না এবার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলো রবিবার সমাবর্তনে ডিগ্রি পেলেন পড়ুয়ারা তবে সমাবর্তন অনুষ্ঠান কার্যত বয়কট করেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য রাজন্না হালদার কেন যাদবপুর থেকে বিএড করেছেন তিনি রাজন্নার কথায় র্যাগিংয়ের শিকার হয়ে ছাত্রমৃত্যুর তদন্ত এখনও হয়নি অন্যদিকে আচার্যের নির্দেশে অনিশ্চিত হয়ে পড়েছিল সমাবর্তন অনুষ্ঠানটাই এই দুই ঘটনার প্রতিবাদে সমাবর্তনে গেলেন না রাজন্না হালদার নিলেন না ডিগ্রি দু হাজার চোদ্দো সালে আচার্যর কাছ থেকে ডিগ্রি প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী সরকার মঞ্চে উঠেও সার্টিফিকেট নিতে অস্বীকার করেছিলেন তিনি তবে এবছর প্রতিবাদে সমাবর্তন অনুষ্ঠানে যোগই দিলেন না রাজন্না হালদার রাজন্যার কথায় তিনি সমাবর্তনে বিরোধী নন তিনি বরাবরই চান সমাবর্তন হোক এমনকি এবার যারা সমাবর্তনে যোগ দিয়েছেন সকলকে শুভেচ্ছাও জানান রাজন্যা রাজন্যার কথায় আমার সমাবর্তনে যোগ না দেওয়ার কারণই হলো এত মাস পরও যাদবপুর হোস্টেলে ছাত্র মৃত্যুর তদন্তের কোনো দিশা ফেলাম না এটা একটা গাফিলতি রাজনা মনে করেন এটা কর্তৃপক্ষেরই গাফিলতি যে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার গাফিলতি রাজনার কথায় সেই কমিটিতে কোন সংগঠনের অধ্যাপকরা আছেন আমরা জানি কোন দলের তাও আমরা জানি আমার মনে হয় এই গাফিলতির প্রতিবাদ হওয়া উচিত আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির মেয়ে উনি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড পর্যন্ত ত্যাগ করেছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি উনি নেতাজির জন্মজয়ন্তীতে জয় শ্রীরাম ধ্বনি ওঠার জন্য মঞ্চ ত্যাগ করেছিলেন প্রতিবাদে বিক্ষোভে বিপ্লবে থাকা উচিত বলে আমি মনে করি একইসঙ্গে সমাবর্তনের আগের রাতে উপাচার্য বদলেরও তীব্র নিন্দা করেন রাজন্না বলেন এগুলো আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে চায় না তবে সমাবর্তন অনুষ্ঠানে সমর্থন করেছিল তৃণমূল সমর্থন করেছিলেন শিক্ষামন্ত্রী বসু উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী বসু কিন্তু সমর্থন করেননি রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল এদিন সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেননি তবে যেখানে শিক্ষামন্ত্রী বসু সহ তৃণমূল কংগ্রেস সমাবর্তন অনুষ্ঠানকে সমর্থন করেছিলেন যেখানে শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সেখানে রাজন্যাার অনুপস্থিতি রাজনার সমাবর্তন বয়কট অন্য চোখে দেখছে রাজনৈতিক মহল এতে কিন্তু নতুন করে জল্পনা উসকে দিয়েছে রাজ্য রাজনীতিতে তবে কি এবার পাল্টি খাচ্ছেন রাজন্যা হালদার রাজন্যা পরবর্তীতে কী পদক্ষেপ করবেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের